গল্প তো আকৃষ্ট করে, গল্প আকৃষ্ট করে বলেই তো সে কাজটি করে। কোনো গল্প যদি আমাকে না টানে সে কাজের সঙ্গে যুক্ত হই না। তো এটার মজা আছে গল্পটার মধ্যে, যে একটা বন্দি মানুষ। তো এই সব কিছু মিলিয়েই আর কি আমাকে আকৃষ্ট করেছে, এবং এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, সেটাও একটা বড় ব্যাপার। এটাই মনে হয়, এটাই বদ্ধ জায়গায় থাকার পরে আবার যখন নতুন একটা জায়গায় আসলাম, ফ্ল্যাশব্যাকে আসলাম। আপনার কথা খুব মনে পড়তেছিল ভাই, সেই জন্য এখানে চলে আসলাম। আর আমি তো জানি এই সময় আপনি একটু রিল্যাক্স করেন এখানে এসে। সব মিলিয়েই আসলে চরিত্র নির্মাণ করি, একজন অভিনেতা নির্মাণ করে। আশেপাশের লোকজন করলে করবে, সমস্যা নাই। পাট মাথাটা কোনো অবস্থাতে মিস করা যাবে না। এই গল্পের মধ্যে অনেক চমক আছে এই গল্পটা। আমরা যেভাবে একটা গল্প দেখা শুরু করলে আমরা অনেকে পরিণতির কথা চিন্তা করি, মনে হয় এই গল্পটি এইভাবে শেষ হবে বা এইভাবে এই গল্পটি আগাতে থাকবে, সেখানে অনেক নতুন নতুন চমক আছে। কি সুন্দর কথা, ওনার মুখ খোলা দিই আর ওনার উপরে চাপায় পড়ুন। তোমার সঙ্গে আমি এর আগে অভিনয় করিনি, কিন্তু আমি সত্যি বলছি যে তোমার অভিনয় দেখে কিন্তু আমি নিজেও মুগ্ধ হয়েছি। আপনি যাবেন হলিউডে, এর বাইরেও যারা অভিনয় করেছে তারা সবাই পরীক্ষিত অভিনেতা। দিনার, তারপর আমাদের সুমন আনোয়ার, নাসির, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, এবং একটা চমৎকার টিম ছিল। তো এই একটা চমৎকার টিমের কাজ দেখার জন্য হলেও অবশ্যই আমার মনে হয় যে অচিন পাখি, খাঁচার ভিতরে অচিন পাখি ছবিটি দেখা উচিত। চরকি হচ্ছে ফিল্ম, ফান এবং ফুর্তি। তো যে কথাগুলো বলছে নামের সঙ্গেই আছে, যে এই চরকির কন্টেন্টগুলোর মধ্যে ফান আছে, ফুর্তি আছে, ফিল্ম আছে। তো এই যে ফিল্ম যে কথাটা আমরা বললাম, খাঁচার ভিতরে অচিন পাখির মধ্যে ফিল্মটা আছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারব। সকলের জন্যে অনেক অনেক শুভকামনা।